বিগ বস ফাইনালের আজ ফাইনাল এপিসোড। স্টেজে দুজন ফাইনালিস্ট দাঁড়িয়ে আছে, সামনে দর্শকরা অপেক্ষায় রয়েছে। আজ বিগ বসের বিজয়ী ঘোষণা করা হবে। সঞ্চালক বিখ্যাত অভিনেতা অনিল মাখিজা মাইকে ঘোষণা করে, বিগ বসের আজ ফাইনাল, আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বিজয়ী বিখ্যাত টিভি অ্যাক্টর সমর মালহোত্রা নাকি সাধারণ ঘর থেকে উঠে আসা একটি ছেলে যে ফাইনালে এসে পৌঁছেছে, রোহান ত্রিপাঠি। দর্শকরা হাত তালি দেয়। আর বিগ বসের এই সিজনের বিজয়ী হলো রোহান ত্রিপাঠি। এটা শুনেই দর্শকরা হাত তালি দিতে শুরু করে। রোহান ভীষণ খুশি হয়। ও জানে যে ওর বাবা দর্শকদের মাঝখানে বসে আছে আর খুব আনন্দিত হচ্ছেন। এই নাও রোহান, তোমার ট্রফি। ধন্যবাদ স্যার। সামার রোহান জেতাতে খুশি হয়নি, মনে মনে ও রাগে আর ক্ষোভে জ্বলছিল। আর ব্যাক স্টেজে চলে যায়। শুটিং শেষে অনিল নিজের ভ্যানের দিকে এগিয়ে যায় আর দেখে সামার ব্যাক স্টেজে রেগে প্রডিউসার কমলের সঙ্গে কথা বলছে। অনিল পেছনে দাঁড়িয়ে ওদের সব কথা শুনতে থাকে। তোমরা কথা দিয়েছিলে আমাকেই জেতাবে, এই জন্য আমি এই শো করেছিলাম, আর এখন তুমি ওই রোহান ত্রিপাঠিকে কিভাবে জিতিয়ে দিলে? হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু রোহানের জনপ্রিয়তা এত বেশি ছিল যে ওকে দর্শক তোমার থেকে বেশি ভোট দিয়েছে। তোমরা আমাকে ফাইনালে যেভাবেই হোক নিয়ে এসেছি, কিন্তু শেষে দর্শকই জেতাবে, আমাদের কিছু করার ছিল না। তোমরা আমাকে ধোকা দিয়েছ, আমি তোমাদের ছাড়ব না। তখনই অনিল ওদের দুজনের কাছে আসে। অনিলজি, আপনি ওকে বোঝান, কিছু না করা সত্ত্বেও একেবারে ফাইনাল অবধি নিয়ে এসেছি, আর ইনি দেখুন এখন কিভাবে কথা বলছে। আরে ঠিক আছে, এই নতুন ছেলেটা জিতে গেছে, আমি ইন্ডাস্ট্রিতে কথা বলে নেব, কেউ যেন ওকে আর কোনো কাজ না দেয়, আর তোমাকে আমাদের পরের ছবিতে সাইন করাবো, শুনলে? এবার তো তোমার লাভই লাভ হলো। তখনই একটা স্ট্যান্ড লাইট করার শব্দ হয়। ওরা দেখতে পায় রোহান ওখানে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। তিনজনই চমকে ওঠে। রোহান রাগের চোটে ওদের দিকে তাকায়। তখনই অনিল বলে, দেখো রোহান, এত বড় জয় পেয়েছো, গিয়ে আনন্দ করো, যাও। আপনারা কত খারাপ, এখন আমি জানতে পারলাম, আমি সব কথা মিডিয়াকে গিয়ে বলে দেব। রোহান রেগে চলে যায়। অনিল স্যার কিছু করুন, ও যদি মিডিয়াকে সব বলে দেয় আমাদের বদনাম হয়ে যাবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, ও মিডিয়া অবধি পৌঁছাতেই পারবে না। রোহান মিডিয়ার কাছে যাওয়ার জন্য দৌড়তে থাকে। তখনই কিছু গুন্ডা এসে জোর করে একটা গাড়িতে তুলে নেয়। সব ঠিক হয়ে যাবে তো অনিলজি, আপনি চিন্তা করবেন না কমল, এমন কত রোহন এলো আর গেল, চলুন আপনি আর সমর আমার বাড়িতে চলুন, পার্টি করব। তিনজনই হাসতে শুরু করে। অনিল বাড়িতে বসে টিভি দেখছিল, যেটাতে নিউজ শুরু হয়। আমরা খবর সূত্রে জানতে পেরেছি রোহন মারা গেছে, ও যে গাড়ি চালাচ্ছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর শ্যাম্পেন খেতে থাকে। আপনি তো কামাল করেছেন অনিলজি, তিনজন মনের সুখে মজা করতে থাকে। তখনই জোরে হাওয়া চলতে শুরু করে। রোহান ওদের দিকে রাগে তাকিয়ে থাকে আর ইশারা করতে শুরু করে। যে সোফায় ওরা বসেছিল তার পাশে থাকা টেবিল নড়তে শুরু করে আর শ্যাম্পেনের বোতল নিচে পড়ে ভেঙে যায়। তিনজন চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। তিনজনের নেশাই কেটে যায়। সামার ভয় পেয়ে বলে, তিনজনই ঘাবড়ে যায়। তখন কমল বলে, এসব কি হচ্ছে, কে করছে এসব? রোহানের আত্মার রেগে উত্তর দেয়, তোমরা আমাকে মেরে ঠিক করনি। তিনজন চারদিকে দেখতে থাকে আর খুবই ঘাবড়ে যায়। তখনই রোহানের আত্মা হাওয়ায় ভেসে ওদের সামনে চলে আসে। ওরা তিনজন আত্মাকে দেখে কাঁপতে শুরু করে। রোহান তুমি? হ্যাঁ আমি, তোমরা আমাকে মেরে ফেলেছো, কিন্তু এখন তোমরা বাঁচবে না। অনিল দৌড়ে গিয়ে ফোনে একটা নাম্বার ডায়াল করে। হ্যালো হ্যালো সিকিউরিটি। রোহান ইশারায়
ফোনের তার কেটে দেয়। অনিল ঘাবড়ে যায়। তোকে কেউ বাঁচাতে পারবে না। অনিল ড্রয়ার থেকে বন্দুক বার করে আর রোহনের দিকে বন্দুক তাক করে। তুমি কি পাগল হয়ে গেছো? আত্মাকে গুলি করবে? আত্মা তার কাছে চলে আসে। কমল পালাতে শুরু করে। রোহন ইশারায় ওকে উল্টো টানিয়ে দেয় আর দরজার দিকে আছাড় মারতে শুরু করে। কমলের মাথায় আঘাত লাগে আর ও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? আমার নাম অনিল সিং। রোহন রেগে গিয়ে ওর দিকে দেখে আর ওর গলা চেপে ধরে। অনিলের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। সামার এসব দেখে ভীষণ ঘাবড়ে যায় আর অনিল মারা যায়। আত্মা যখন সমরের দিকে তাকায়, সমর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে। দেখো, আমি সবাইকে বলবো তোমার অ্যাক্সিডেন্ট হয়নি, অনিল তোমাকে লোক দিয়ে মেরেছিল। আমি আমি নিজে আত্মসমর্পণ করে দেব। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আমি তোমাকে তো মারিনি। ঠিক আছে, যা বললে সেটা মনে রেখো, না হলে আমি আবার আসব। সামার একটা প্রেস কনফারেন্স ডাকে আর সব সত্যি কথা বলে আর নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। এই বছর আইপিএলে দিল্লি ডেয়ারিংসের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। টিমের মালিক মিস্টার রমেশ মালহোত্রা এই কথা থেকে অনেক অখুশি ছিলেন। টিমের ক্যাপ্টেন রোহিত বর্মাকে উনি হোটেলে নিজের ঘরে ডাকেন। তখনই উনি ঘর থেকে বিশেষ টিমের ভাইস ক্যাপ্টেনকে বেরোতে দেখেন। আরে তুমি এখানে কি করছো? এমনি অন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিশেষ তাড়াতাড়ি চলে যায়। রোহিত রমেশের ঘরে আসে। রোহিত, আমি এই ব্যাপারে ভীষণ অসন্তুষ্ট যে এই বছরে আমাদের টিম মোটেও ভালো পারফর্ম করছে না। রমেশ স্যার, আমি আপনাকে কতবার বলেছি যে টিমে পরিবর্তন করা দরকার, কিন্তু আপনি শুনছেনই না। বিশেষ মোটেও ভালো প্লেয়ার নয়, আমাদের ওকে বাইরে বের করতে হবে। বুঝতে পেরেছি আমি। রোহিত রাগের সাথে রমেশের কাছে আসে। তুমি আমাকে ধোকা দিয়েছ, তুমি বিশেষকে ক্যাপ্টেন করতে চাও আর আমাকে টিম থেকে বের করে দিতে চাও। আমার জানা ছিল না যে তুমি পয়সার জন্য এতটা নিচে নেমে যাবে। আমি এই কথাটা সবাইকে বলে দেব। রোহিত রাগ করে চলে যায় আর রমেশ ভয় পেয়ে একটা ফোন করে। পরের দিন রমেশ নিজের টিমের সাথে বসে থাকে। আপনাদের খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন রোহিত বর্মার মৃত্যু হয়েছে আর আজ থেকে আপনাদের ক্যাপ্টেন হলো বিশেষ যাদব। সবাই অবাক হয়ে যায়। টিমের পারফরম্যান্সে তবু কোনো উন্নতি হয় না। রমেশ নিজের ঘরে অশান্ত মনে পায়চারি করতে থাকে। তখনই একটা ছায়া জানালা থেকে তাকে দেখতে থাকে। বিশেষ, তুমি এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে দেখা করো পুরো টিমের সাথে। ওর ঘরের আলো হঠাৎ করে টিমটিম করতে থাকে। ভয়ে রমেশ এদিক ওদিক দেখতে থাকে। ও ঘর থেকে রিসেপশনে ফোন করার জন্য ফোন ওঠায়, কিন্তু ফোনের তার কাটা ছিল। এ কি হচ্ছে? ও ঘরের থেকে বাইরে যাবার জন্য দরজা খোলে, কিন্তু দরজাটা কিছুতেই খুলল না। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায়। কোথায় বেঁচে পালাবে আমার থেকে? রমেশ ভয় পেয়ে পেছনে তাকায় আর দেখে যে ও রোহিতের আত্মা ওর সামনেই দাঁড়িয়ে আছে। ওর মাথা থেকে রক্ত চুইয়ে পড়ার চিহ্ন ছিল। ওর মুখে ছোট ছোট কাঁচের টুকরো গেঁথে আছে আর ওর চোখ একদম রাগে লাল হয়ে আছে। আরে রোহিত, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে যে আমি মরে গেছি আর কেউ এসব জানতেও পারবে না? রমেশ পালানোর চেষ্টা করতে লাগলো আর অমনি টেলিফোনে ছেঁড়া তার ওর গলা পেঁচিয়ে ধরে আর ও পড়ে যায়। কি চাই তোমার? আমি তোমাকে মারিনি। ওটা তোরই লোক ছিল যে আমাকে মেরেছে। আরে না, আমি তো ওই বিশেষের কথাই এসব করেছিলাম। যেদিন তুমি আমাকে হুমকি দিয়ে চলে গেলে আমি বিশেষকে ফোন করলাম আর ও আমাকে বলল যে ওর চিন্তা তুমি করো না, আমি ওকে দেখে নিচ্ছি।
তুমি শুধু কি কথা বলেছিলে সেটা মনে রেখো। আর তারপর বিশেষ গুন্ডা লাগিয়ে তোমাকে মেরে ফেলেছিল, আর আমি তোমার মৃত্যুর একটা কার অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছিলাম। রোহিত এসব শুনে খুব রেগে যায়, সারা ঘর অন্ধকার হয়ে যায় আর জানালার কাঁচ ভেঙে পড়ে। রমেশের গলায় তার পেঁচিয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়ে যায়। কি হলো রমেশ স্যার, একই পারফরমেন্সের ব্যাপারে তো কালকেই কথা বলা যেত, রাত্রিবেলা কেন মিটিং ডাকলেন? মনে হচ্ছে আরও টাকা দিতে হবে আমাকে। কেমন আছো আমার প্রিয় বন্ধু বিশেষ? বিশেষ এটা শুনেই ভয় পেয়ে যায়। ঘরের আলো বারবার নিভে যেতে থাকে আর ওর বডি ওপর দিকে উঠতে থাকে। বাঁচাও আমাকে, ছেড়ে দাও আমাকে, বাঁচাও আমাকে। কি করে ছাড়বো তোকে, তুই তো নিজের বন্ধুকেও ছাড়িস নি। বিশেষের সামনে রোহিতের আত্মা দাঁড়িয়ে আছে, এটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। রোহিত নিজের চোখ দিয়ে বিশেষকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। রোহিত আমাকে যেতে দাও প্লিজ, আমি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম আর যখন তোমাকে সিলেক্ট করা হলো তো আমার খুব রাগ হলো, আর তারপর তুমি আমাকে টিম থেকেও বের করে দিতে বলেছিলে, এই জন্য আমি তোমাকে মেরে ফেলেছি। রোহিতের চোখ আরও লাল হয়ে যায়, ও বিশেষের ঘাড় ধরে ওপরে ওঠায় আর ওর গলা চেপে ধরে। বিশেষের দম বন্ধ হয়ে আসে। আমি তোকে ছাড়বো না, তোমরা সবাই শুনলে, এই আমাকে মেরেছে। বিশেষ নিজের গলা চেপে ধরে, ওর চেহারা ধীরে ধীরে হলুদ হতে থাকে। রোহিত বিশেষকে ঘরের বারান্দা থেকে নিচে ফেলে দেয়। বিশেষের মৃত্যু হয়ে যায়।